হ্যালো বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি, কারণ একটু বিজি ছিলাম। তো এখন আমরা যাচ্ছি হাওড়ার শিবপুরে, ও সেখানে আমার পিসি থাকে। পিসি পিসামশাই সবার সাথে দেখা করতে, তো চলুন যাওয়া যাক। গাড়ি থেকে নেমে মিষ্টির দোকানে এলাম। আর এই যে দেখছেন মিষ্টির দোকান, এই মিষ্টির দোকানের নাম হচ্ছে রাখাল দাসের মিষ্টান্ন ভাণ্ডার। তো এখানে বেশ ভালোই মিষ্টি পাওয়া যায়, আর রসগোল্লাগুলো খুব সুন্দর বানায় এরা। তো এখান থেকে অয়ন্তিকের বাবা কিছু মিষ্টি কিনে নিচ্ছে, এবার যাব পিসির বাড়িতে। হায়দ্রাবাদেও রসগোল্লা পাওয়া যায়, কিন্তু কলকাতার মতন অত ভালো পাওয়া যায় না। তো কলকাতায় এলে পরে আমি অবশ্যই রসগোল্লা খাই। আর এইখানে দেখুন অনেক রকমের রসগোল্লা রয়েছে। তো আমরা এখন যাচ্ছি পিসির বাড়িতে। এই পিসির বাড়ির গলিতে ঢুকে পড়েছি, ওই যে পিছনে আসছে ওরা। তো চলুন। পিসি কোন দিক দিয়ে ঢুকবো বুঝতেই পারছি না, কোন দিকে এই দিক দিয়ে না এই দিক দিয়ে ঢুকবো, কোন দিক দিয়ে ঢুকবো গো। আসতে এই যে চলে এসেছি পিসির বাড়িতে। এই যে আমার পিসি, আসছে, ঘুমিয়ে পড়েছে গো। আথিন আর অয়ন্তিক খুব মজা করছিল দুজনে, একবার এ ঘর ওই ঘর করে খেলে বেড়াচ্ছিল দুজনে। এই দেখুন খেলে বেড়াচ্ছে কেমন করে। আর এই দেখুন দুষ্টুমি শেষ নেই, দিবানের উপরে উঠেন লাফালাফি শুরু করে দিয়েছে। এখানে অয়ন্তিক রসগোল্লা খেতে বিজি, আর পিসি আমাদের দিয়েছে ফিশ ফ্রাই আর পেস্ট্রি। আর মিষ্টি যেহেতু আসলে খাই আমি এখানে, তো এই যে মিষ্টিও রেডি। আচ্ছা খাক না, সেটাই তো দেখছি উন্নতি হয়ে গেছে আমার। খিদে পেয়েছে, সেই ইয়েতে খেয়েছে না দুপুরে। সবার সাথেই দেখা হলো, শুধু পিসামশাইয়ের সাথে হলো না, পিসামশাই অফিসে ছিলেন সেই জন্যই। তো এখন বাড়ি ফিরছি, বাড়ি তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ দিদিরা আসবে দেখা করতে। তো তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক। আর এখন আমরা রয়েছি সেকেন্ড ব্রিজে। রাতে বেশ ভালো লাগে এই ব্রিজের উপর দিয়ে যেতে, তো চলুন যাওয়া যাক। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, কালকে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণে টাটা, বাই বাই।